হঠাৎ করে নার্সিংহোমে ভর্তি হতে হলো আমার ছোট মেয়েকে। তাও আবার ভুল ট্রিটমেন্ট, ভুল অসুখের নাম করে ডাক্তারবাবু ভর্তি করে দিলেন। এই পুজোর সময় আমার ছোট মেয়েকে নিয়ে ভর্তি হলো নার্সিংহোমে। তো এখন তো 5 দিন ভর্তি থাকতে হবে, আজকে চতুর্থী, আজকের থেকে ভর্তি হয়েছে, মানে এখন অষ্টমী পর্যন্ত তো ভর্তি থাকবে, তারপর কেমন কী থাকে দেখে ছুটি দেবেন ডাক্তারবাবু। এখন দেখা যাক যে কতদিনে ঠিক হয়। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার ছোট মেয়েকে হঠাৎ করে পুজোর আগে নার্সিংহোমে ভর্তি করতে হলো। তো কী কারণে ভর্তি করতে হলো, কোথায় ভর্তি হলো, তো সমস্ত কিছুই জানাবো। আর কোন ডাক্তারবাবুর ভুল চিকিৎসার জন্য আমার মেয়েকে এত কষ্ট পেতে হলো সেটাও জানাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অক্টোবরের 1 তারিখ থেকে ওর হালকা ঠান্ডা লাগে আর জ্বর শুরু হয়। তো ওকে যে ডাক্তারবাবুকে দেখাই, সেই ডাক্তারবাবু শনি রবিবার করে আসেন বলে ওকে তখন দেখানো হয়নি। ডাক্তারবাবু যে প্রেসক্রিপশান দিয়েছিলেন তার থেকে ওষুধ কিনে এনে তাকে খাওয়ানো হচ্ছিল। তো তাতেও জ্বরটা খুব একটা কমছিল না, জ্বর মোটামুটি 6 দিন মতো হয়ে গিয়েছিল যে জ্বর ছিল, আর ঠান্ডা লাগাটাও মানে কন্টিনিউ কেসে যাচ্ছিলো, আরও বেড়ে গিয়েছিল। তারপর 6 তারিখে ডাক্তারবাবু আসেন, 6 তারিখে ডাক্তারবাবুকে দেখানো হয়। তো উনি বলেন যে ওষুধ আর একটু চেঞ্জ করে দেন যে কমে যাবে। তো আবার তো ডাক্তারবাবু চলে যান, কিন্তু সোমবারেও দেখলাম যে 6 তারিখ রবিবার ছিল, সোমবারেও দেখলাম জ্বরটা কমছে না, তখন আমাদের একটু ভয় লেগে যায় যে কমছে না। আর ডাক্তারবাবু পুজোর জন্য 15 দিন ছুটিতে চলে যান। আর ওকে কৃষ্ণনগরেও আরেক ডাক্তারকে দেখানো হয়, সেখানে ডাক্তারবাবুর ওষুধতেও ওর ভালো কাজ হয় কিন্তু উনিও ছুটিতে ছিলেন। তো সেই জন্য কৃষ্ণনগরের আরেক ডাক্তারবাবু টিকে দাসকে দেখানো হয়। তার কাছে যাওয়া মাত্রই তো সে বলে যে এক্সরে করুন, টেস্ট করুন। তো ব্লাড টেস্টের রিপোর্ট তো সাথে সাথে পাওয়া যায় না। তো এক্সরের রিপোর্ট দেখে উনি বলেন এই বাচ্চাকে এখনই নার্সিংহোমে ভর্তি করতে হবে, নয়তো মানে বাড়াবাড়ি অবস্থা হয়ে গিয়েছে, রাখা যাবে না। তো আমি তাতে রাজি হইনি, কিন্তু উনি এমনভাবে ভয় দেখাতে থাকেন নার্সিংহোমে ভর্তি করতেই হয় 7 তারিখে, মানে সোমবার দিন। তো পরের দিন 8 তারিখে দেখলাম, আর 8 তারিখ থেকে আমার মেয়ের জ্বর আসছে না। তারপর ব্লাড টেস্টের রিপোর্টও দেখে যা বুঝলাম সেরকম সিরিয়াস কিছু না, আর এক্সরের রিপোর্টে আমরা বুঝতে পারিনি যে সিরিয়াস কি না অতটা। তো ওনাকে বললাম তাহলে আমরা ছুটি নিয়ে মেয়েকে বাড়ি নিয়ে চলে যাই। তো উনি বললেন না, ছুটি দেবো না, 5 দিনের আগে এখানেই থাকতে হবে। বললাম তো আপনি যে যে ওষুধগুলো দিচ্ছেন সেগুলো লিখে দিন, আমরা ওখানে বাড়িতে থেকে ট্রিটমেন্ট করবো, কারণ বাচ্চা মেয়ে তো কিছুতেই থাকতে চাইছে না, কান্নাকাটি করছে, তাতে তো আরও অসুস্থ হয়ে যাবে। উনি কিছুতেই ছাড়লেন না। তারপর আমরা রিপোর্টগুলো অন্যান্য ডাক্তারবাবুকে দেখালাম। তো তারা বলল না, এখানে ভর্তি রাখার তো প্রয়োজনই নেই, বাড়িতেই সুন্দর সুস্থ হয়ে যাবে, যে পরিমাণে মানে অসুস্থতা আছে, বাচ্চা যখন থাকতে চাইছে না আপনারা ছাড়িয়ে নিয়ে চলে আসতে পারেন, কোনো বাড়াবাড়ির কিছু নেই, অতটাও সিরিয়াস না যে তাকে নার্সিংহোমে রেখে চিকিৎসা করতে হবে। তো সেই শুনে আমরা 9 তারিখ ওকে জোর করেই ছাড়িয়ে নিয়ে চলে আসি। তো এই 3 দিন যে চিকিৎসা চলেছে তার কোনো কী মেডিসিন দিয়েছে না দিয়েছে ডাক্তারবাবু আমাদেরকে কিছুই লিখে দিলেন না, বললো আমি কিছুতেই লিখবো না, আপনারা নিজেরা ছাড়িয়ে নিয়ে যান, আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি কিছু লিখবো না। মানে রীতিমতো ঝামেলা করে উনি মানে আমরা ছাড়িয়ে নিয়ে এসেছি। আরও কিছু জনের কাছ থেকে যা শুনতে পারলাম, উনি এই পয়সার নেবার জন্যই এরকম বাচ্চাদেরকে একটু কিছু হলেই নার্সিংহোমে ভর্তি করে দেন বাড়ির লোকদেরকে ভয় দেখিয়ে, কারণ ভয় দেখালেই তো আপ সেই ভর্তি করতে বাধ্য হবে। এমনকি শুনলাম 2-3 জনকে ভুল ট্রিটমেন্ট করে মানে বাড়াবাড়িও অবস্থা তাদের হয়ে গেছে, অন্য জায়গায় রেফার করতে হয়েছে, এরকমও অবস্থা করেন উনি। ওর মুখ থেকেই শুনুন ওর এখানে থাকতে কেমন লাগছে, এইভাবে কি জোর করে বাচ্চাকে কখনো রাখা সম্ভব, তাতেও আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিল। কি আঁকছ? কালী ঠাকুর আঁকছ? কেমন লাগছে তোমার এখানে থাকতে? মুখে বলো,
ভালো না কেন কেন কি হচ্ছে এখানে তাহলে ভালো লাগছে না কেন আর তোমার শরীর কেমন আছে এখন হ্যাঁ ভালো তাহলে কাশছো যে সমানে কাশি হবে তাহলে কি করে ভালো হলে কিন্তু অনেকটা ভালো হচ্ছে অনেকটা ভালো লাগছে এখানে আর কদিন থাকবে কিন্তু তো ছাড়বে না তো এখন একদিনে কি করবে তাহলে হ্যাঁ কি দিবি হ্যাঁ তখন তো ছাড়বে না গেটে তো আটকে দেবে চলে যাবে তারপর তখন ছাড়বে ওই দেখি তোমার ঠাকুরটা গোড়া ওই পাশে দেখি কেমন হলো এটা আমার মেয়ের 11 তারিখের ভিডিও আমরা ওকে 9 তারিখে যখন ছাড়িয়ে নিয়ে আসি তখনও ডাক্তারবাবু সমান আমাদেরকে ভয় দেখাতে থাকে যে আপনারা জোর করে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন কি রিক্স নিয়ে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন বুঝতে পাচ্ছেন না মেয়েকে ভালো করতে পারবেন না উল্টে অনেক ক্ষতি হয়ে যাবে নানা রকম কথা বলেছিলেন কিন্তু দেখুন একদম সুস্থই আছে কোনো রকম ওর প্রবলেম সেরকম কিছু হয়নি বরঞ্চ নার্সিংহোম থেকে নিয়ে আসতে ও খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যে ভালো হয়ে গেছে হ্যাঁ কাশিটা একটু আছে ওটা এখানে যে ডাক্তারবাবুকে দেখিয়েছি উনি বললেন যে একটু সারতে সময় লাগবে শুকনো কাশি তো তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর টিকে দাস কৃষ্ণনগরের যে ডাক্তারবাবু আমার মেয়েকে নার্সিংহোমে ভর্তি করিয়েছিলেন জোর করে নানা রকম ভয় দেখিয়ে তিনি শুধুমাত্র টাকার জন্যই এইসব করেছিলেন উনি বলেছিলেন নাকি আমার মেয়ের নিউমোনিয়া হয়েছে কিন্তু এখানে রিপোর্ট আমি একটা ডাক্তারবাবু না 2-3 জন ডাক্তারবাবুকে দেখিয়েছি তারা বললেন নিউমোনিয়া না মানে শুধুমাত্র টাকার লোভে কেমন মানে ডাক্তার যে শুধু শুধু মানে উল্টো পাল্টা চিকিৎসা করে নার্সিংহোমে ভর্তি রাখে তাও আবার জোর করে